হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকে আমার ননদের ছেলে আসবে, বিকালবেলা দেখো এসেছে, ও ওর স্কুলের কিছু প্র্যাকটিক্যাল কাজ করবে বলে আমার কাছে এসেছে, তো আমি করে দেব। তো মোমের পুতুল বানাতে হবে, তো মোম নিয়ে চলে এসেছি রান্নাঘরে, মোমের পুতুল ওই যে, আর মোমটা নিয়ে গরমে গরম করতে বসিয়েছি। সন্ধ্যাবেলা ও এসেছিল, মানে বিকালে বেলা এসেছে, খেয়ে দেয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় আমি ওর হাতের কাজগুলো করা শুরু করেছি। দেখো মোমটা গলানো হয়ে গেছে, ঢালছি, ঢালতে গিয়ে বড় বাটি তো ঠিক করে ঢালতে পারছিলাম না, পড়ে গেছে কিছুটা। তারপরে ও বলছিল যে এই গ্লাসে পুতুলটা রেখে করো, ও তো বুঝতে পারছে না কিভাবে করব। তখন আমি গ্লাসের মধ্যে মোমটা ঢেলে আস্তে আস্তে করে পুতুলের মধ্যে ঢাললাম। গ্লাসে ঢেলে ঢালতে সুবিধা হয়েছে, যে গ্লাসটা দেওয়াতে ভালোই হয়েছে। ছোট বালতি হয়ে গেছে না, গাবলায় নিলে ভালো, গরম হয়ে যাবে বালতি। দেখা ভর্তি হয়ে গেলে কিন্তু একটুখানি নিচে চলে, মানে শুকিয়ে গেলে নিচে চলে যাবে। শাশিতে ধরো তাড়াতাড়ি করে, শাশিতে ধরলে চেপে যাবে না, আস্তে করে ধরলে তো খেলকা। তো তুমি একটুখানি ইশারা করে দাও। দেখো আমাদের পুরো মোম ঢালা হয়ে গেছে পুতুলের মধ্যে, আর যত মোমটা জমছে, যত জমছে তত ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, আর একটু একটু করে গরম করে করে আবার ঢালতে হচ্ছে। এটা প্রায় হয়ে এসেছে, তো এটা হয়ে গেলে এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, তারপরে এটাকে আবার কেটে বের করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরেই প্লাস্টার অফ প্যারিসের কাজটা শুরু করলাম। না করছি, জানি না এটা তো উঠাতে পারবো কি পারবো না। তো এটাতে আমরা প্রথমে আগে তেল মাখিয়ে নেব, খুব রিক্সে করছি, সবাই থালায় করে, এদিকে নিশ্চয় মাখালাম, জানি না উঠবে কি উঠবে না, করে দেখি। তেল মাখিয়ে নিলাম পুরোটা। তেল মাখানোর পর ফটোটা আছে, ফটোটাকে ওর মধ্যে লাগাবো। তো ফটোটা লাগানো হলে তারপরে প্লাস্টার অফ প্যারিসটা গুলিয়ে ওর উপর থেকে আস্তে আস্তে করে ঢেলে দেব। এখন আমরা প্যারিসটা গুলে নেব। প্যারিস বল ওখানে খালি, এতটা দিলাম না, পরে আবার গোলানো যাবে। উপর দিত কি দিয়ে গোলাবো ভাবতে ভাবতে লাস্টে একটা বাতিল ব্রাশ ছিল, সেটা দিয়েই কাঠির কাজ করছি, মানে ঘোটানোর কাজটা করছি। তো দেখো এটা দিয়ে ঘোটাতেও সুবিধা হয়েছিল, আস্তে আস্তে করে ঘুটিয়ে পরিমাণ মতন করে ঘুটিয়ে তারপর ঢেলে দেবো। কি উড়ছে, ধোয়া ধোয়া খেয়ে না, প্রথম এটা একটুখানি জল লাগবে মনে হচ্ছে।
দেখো এটা আমার বড় ননদের ছেলে, তো ওর স্কুলের হাতের কাজ দিয়েছে, সেগুলো করছে, ও নিজে নিজেই করছে। এটা আমার আর করতে লাগলো না, ও বলছে আমি পারি। তাই আমি বললাম ঠিক আছে তুই কর, আমি দেখি। ও বলছে আমি নাকি মিথ্যে কথা বলি। আমি ওর কাজ, ও না করলে তো স্যাররা ওকে বকা দেবে না, ওরও তো কিছু জানার দরকার বলো, ওরও তো কিছু শেখার দরকার। তার জন্য আমি বললাম এই ফাইলটা এমনিতেও কাজে লাগে, ওর নিজে হাতে করলে ওরও কাজে লাগবে, তাই ওকেই বললাম করতে। তো করছে, আজকে ও এই কাজ করতে এসছে আমাদের বাড়িতে, আজকে ওকে রেখে দেবো এখানে, ও এখানেই থেকে যাবে আজকে। ঘেমে যাচ্ছে, ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। তোমরা দেখো ওর কাজটা কেমন হলো, কমেন্ট করে বলবে যে ওর কাজটা কতটা ভালো হলো। কারো যদি দরকার পড়ে তো অর্ডার দেবে, ও বানিয়ে দেবে, পয়সা কিন্তু ডাইরেক্ট নেবে, পয়সাও নেবে বলছে। গুগল পে, পেটিএম, ফোন পে সব হয়। হ্যাঁ সব হয় ওর কাছে। তো চলো, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। পুতুটাল তো খুলে ফেলেছি, খোলার সময় খুবই রিস্ক লাগছিল, খোলা হয়ে গেছে, কিন্তু মোমের পুতুলটা কেমন সাদা একটা কেমন লাগছিল, ফাটা ফাটা মনে হচ্ছিল, ফাটা না কিন্তু মনে হচ্ছিল। তারপরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম দাঁড়াম একটু ডিজাইন করে দিই। তো আমার আইলাইনার ছিল, সেটা দিয়ে একটু চোখ মুখ আঁকলাম, একটু লিপস্টিক পরালাম, একটু চুল টুল বানাচ্ছি। তো বানিয়ে দেখলাম যে কেমন লাগে, নাহলে একদমই কেমন একটা লাগছিল। তো সুন্দর করে সাজিয়ে গেট আপ তৈরি করে দিয়েছি পুতুলটাকে। তো আমার ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখো, ও আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো আজকে রাতের মতন টাটা, গুড নাইট।